আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা বিশেষ দিন, একটা মাইলস্টোন আমাদের জন্য, আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের জন্য একটা অন্যরকম দিন। তার কারণ হচ্ছে আমরা দেখতে দেখতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম করে করে আমরা প্রায় 12টা ব্যাচ, 90 দিন করে, টানা 90 দিন করে 12টা ব্যাচ শেষ করেছি এবং আজকে আমাদের 1111তম দিন। আজকে থেকে আমাদের 13তম ব্যাচ শুরু হলো। সো প্রায় নতুন 50,000 শিক্ষার্থীদের নিয়ে আমাদের 13তম ব্যাচের যাত্রা শুরু হলো, যেটা চলবে আগামী 90 দিন টানা। এই ব্যাচে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে, সবাইকে এই নতুন ব্যাচে, নতুন 13তম ব্যাচে স্বাগত জানাচ্ছি। এটা সত্যি আমাদের জন্য একটা অসাধারণ ঘটনা, আল্লাহর ইচ্ছে মতো, এবং আমি অত্যন্ত শুকরিয়া আদায় করছি যে আমরা এই টানা 12টা ব্যাচ বিনামূল্যে উদ্যোক্তা বিষয়ক এবং 11টা স্কিলস বিষয়ক প্রশিক্ষণ বিনামূল্যে বাংলাদেশের প্রায় 5 লাখ তরুণ তরুণীকে দিতে পেরেছি। এটা আমাদের জন্য একটা বিরাট প্রশান্তি। আমি মনে করি এই শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে কোনোদিন কোনো শিক্ষক এরকম টানা 1100 দিন কোনো প্রশিক্ষণ কর্মশালা কেউ কোনোদিন করেনি। আমরা সেটা করতে পেরেছি, সেজন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুকরিয়া। এবং আপনারা পাশে ছিলেন, সহযোগিতা করেছেন, সবচেয়ে বড় কথা। কারণ আমরা এই কর্মশালাটা আজ থেকে 3 বছর আগে মাত্র 164 জনকে নিয়ে শুরু করেছিলাম, যেটা আজ কোথায় এসে দাঁড়িয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ইতিমধ্যে হাজার হাজার উদ্যোক্তা তৈরি করেছি, যারা এখন অন্যদেরকে চাকরি দিচ্ছে। হাজার হাজার গল্প তৈরি হয়েছে। আমরা লাখো আমরা দক্ষ মানুষ আমরা তৈরি করতে পেরেছি, পজিটিভ মানুষ তৈরি করতে পেরেছি, সাহসী মানুষ তৈরি করতে পেরেছি, যারা অন্যদেরকে এখন চাকরি দেয়। সো এই যে একটা পরিবর্তন সারা দেশব্যাপী, বিশ্বের প্রায় 50টা দেশ এবং বাংলাদেশের 64টি জেলাব্যাপী, আমাদের যে উপজেলা পর্যন্ত আমাদের যে কার্যক্রম ছড়িয়ে গেছে, এটা একটা অসাধারণ ঘটনা। আমরা মূলত 4টা বিষয় নিয়ে কাজ করছি, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। নাম্বার 1, উদ্যোক্তা হতে তার যা যা কিছু দরকার, সেটাই 90 দিন ধরে আমরা এই প্ল্যাটফর্মে তাদের শিখিয়ে থাকি। যেমন কিভাবে প্রস্তুতি নেবেন উদ্যোক্তা হওয়ার জন্য, কী কী জিনিস আপনাকে, কী কী স্কিলস আপনাকে শিখতে হবে, কিভাবে কোথায় ফান্ড পাবেন, কিভাবে আইডিয়া জেনারেট করবেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, মার্কেটিং কিভাবে করবেন, আপনি আপনার কোম্পানির সেট আপটা কীভাবে করবেন, কাস্টমার কেয়ার কীভাবে, কীরকম হবে, প্রোডাক্ট ডেলিভারি সিস্টেমটা কী হবে, প্রোডাক্টের প্রাইস কত হবে, মা কোন কাস্টমারদের কাছে বিক্রি করবেন, মানে এভরিথিং এখানে আমরা এবং শেখানো হয়। এছাড়া আমরা 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে ব্যাপক পজিটিভিটি চর্চা করি। একজন ভালো মানুষ হিসাবে আমরা চাই সমাজে বুক ফুলিয়ে অত্যন্ত মর্যাদার সঙ্গে আপনারা বেঁচে থাকুন, সেটা যেমন আমরা এখানে চর্চা করছি, তেমনি আমরা এখানে 11টা স্কিলস বিনামূল্যে শেখাচ্ছি। যেই স্কিলসগুলো যে কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখতে গেলে একজন তরুণ বা তরুণীকে কমপক্ষে 1 লক্ষ টাকা খরচ করতে হবে, সেটা আমরা বিনামূল্যে করছি বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণদের জন্য উৎসর্গ করে। এবং এই 11টা স্কিলস কী আমরা যদি বলি, অনেকে ব্যবসা শুরু করেন কিন্তু একটা পর্যায়ে গিয়ে ব্যবসাটা রান করতে পারে না নানান কারণে, সেটা ফান্ডের জন্য হতে পারে, সেটা ম্যানেজমেন্ট দুর্বলতা হতে পারে, সেটা প্রোডাক্ট নির্বাচন ভুল, নানান কারণে হতে পারে। আমরা সেই সব জায়গায় মেন্টরিং করি, আমরা লিডারশিপ স্কিলস দিচ্ছি, কমিউনিকেশান স্কিলস, কথা বলার জড়তা কাটানো, যেটা আপনার পিচিং করতে, আপনার আইডিয়া যেন আইডিয়া ইনভেস্টমেন্ট প্ল্যান প্রেজেন্টেশন দিতে আপনাকে কাজে লাগে। তারপরে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে আমরা ক্লাস নিচ্ছি। তারপরে আমরা বেসিক ICT স্কিলস, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল, ইমেইল পেজ মেনটেন, এবং ICT একটা ই কমার্স সাইট চালাতে যেগুলো ন্যূনতম দরকার, সেই জিনিসগুলো আমরা এখানে শিখাচ্ছি। আমরা স্পোকেন ইংলিশ, রিডিং, রাইটিং, আমরা এগুলো কিন্তু এখানে শিখাচ্ছি। আমরা মেয়েদের হাতের কাজ বিভিন্ন, সেগুলোর উপরে এখানে ট্রেনিং দিচ্ছি। এগ্রো বিভিন্ন উদ্যোগের উপর আমরা একদম হাতে কলমে ট্রেনিং দিচ্ছি। সো এখানে অসংখ্য ট্রেনিং আমরা সারা এই 90 দিনের মধ্যে, মানে 90টা সেশন ছাড়াও এই ট্রেনিংগুলো সারা মাস ধরে আমরা নন অ্যাকাউন্ট্যান্টদের জন্য অ্যাকাউন্টিং স্কিলসের উপরে ট্রেনিং দিচ্ছি। সো এরকম অনেক ট্রেনিং আমরা এখানে দিয়ে যাচ্ছি। এটা হলো 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর অবজেক্টিভ হচ্ছে আমাদের, আমরা বাংলাদেশের 2021 সালে
1000টা ক্যাম্পাসে আমরা উদ্যোক্তা ক্লাব গঠন করতে চাই, যেটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। অনেকগুলো ক্যাম্পাসে আমরা এটা করে ফেলেছি, কারণ আমরা এটা এখন ছাত্রদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে চাই। সেই জন্য এইম ইন লাইফ রচনা লিখতে গিয়ে মাথার মধ্যে ঢোকায় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ছাড়াও আমি উদ্যোক্তা হতে চাই। এই স্বপ্নটা, এই স্বপ্নের বীজ আমরা একেবারে স্কুল লাইফ, কলেজ লাইফ থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা উদ্যোক্তা ক্লাব গঠন করতে যাচ্ছি, যাতে তারা প্রতিনিয়ত আমরা উদ্যোক্তা বিষয়ে যেসব আলাপ আলোচনা, যেসব পরামর্শ, যেসব আইডিয়া এক্সচেঞ্জ আমরা করছি, সেগুলো যাতে তারা করতে পারে। এবং আমরা এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আমাদের ভলেন্টিয়ারিং কাজ, একজন মানবিক মানুষ হওয়া, সামাজিক কাজ করা। সেই কাজগুলো কিন্তু আমরা গত 3 বছর ধরে টানা করে যাচ্ছি। গাছ লাগানো, রক্তদান কর্মসূচি, শীতে কম্বল, এই যে এখন কিন্তু আমরা শীতে কম্বল দিচ্ছি, গত বছরও দিয়েছি, আগের বছরও দিয়েছি, বন্যায় মানুষের সাহায্য করা, করোনায় মানুষের পাশে দাঁড়ানো, যখন যেখানে কারো রক্ত দরকার। সবচেয়ে বড় কথা, আমাদের নিজের বলার মতো গল্প, একটা ব্যাপক ব্লাড ব্যাংক হিসেবে কাজ করছে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কারো রক্তের দরকার, আমাদের শিক্ষার্থীরা, আমাদের মেম্বাররা সেখানে ছুটে যাচ্ছে। এটা একটা অসাধারণ ঘটনা। সো এরকমভাবে সে অনেক মানবিক কাজ আমরা করে যাচ্ছি। এই 4টা অবজেক্টিভ নিয়ে মূলত আমরা নিজের বলার মতো গল্পের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি 90 দিন ধরে টানা। এবং এখানকার যে আউটপুট, এটা একটা অসাধারণ আউটপুট। প্রত্যেকে দারুণভাবে এখান থেকে শিখছেন, নিজেকে পরিবর্তন করছেন, নিজের ভাগ্য উন্নয়ন করছেন, নিজে বদলে যাচ্ছেন। এটাই হচ্ছে আমার আমার ভালো লাগা, আমার প্রাপ্তি। আমাকে অনেকে বলেন যে আপনি এই কাজটা কেন করছেন, কোনো টাকা পয়সা নিচ্ছি না, শুধু পড়ালেখা করাচ্ছি, শিখাচ্ছি, তৈরি করছি। এক একজন মানুষের 5,000, 10,000, 15,000 টাকা দিয়ে বিজনেস করতো, শুরু করেছিল, এখন কেউ কেউ মাসে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ এবং 80 লাখ টাকা মাসে সেল করছে। এরকম অনেক গল্প আমরা আমাদের ইউটিভি লাইভের মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরছি। 360টা কন্টেন্ট দিয়ে, একদম স্ট্রাকচার, 360টা কন্টেন্ট দিয়ে এই 90 দিনের পুরো কর্মশালাটা সাজানো হয়েছে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আপনারা প্রতিদিন এটা টের পাবেন। আজকে থেকে শুরু হলো, 13তম ব্যাচের প্রথম দিন আজকে শুরু হলো, এবং আমরা আগামী 90 দিন এটা দেখেন, পড়েন, বোঝেন। শুধু পড়লে হবে না, বুঝতে হবে, এবং তার চেয়ে বড় কথা, এটা আপনার লাইফে প্র্যাকটিস করতে হবে। আমি যেই যে লেসনগুলো, যেই যে সেশনগুলো দিচ্ছি, 90টা সেশন আপনার লাইফে, সেটাকে প্র্যাকটিস করতে হবে, তবে আপনি একজন মূল্যবোধ সম্পন্ন মানুষ, একজন সাহসী মানুষ, একজন দক্ষ মানুষ এবং একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। আমি আসলে, আপনি যদি চাকরিও করেন, আপনার এই 11টা স্কিলস কিন্তু লাগবে। আর ইভেন যারা চাকরি করে তাদেরকে আমি আহ্বান জানাবো যে আপনার কিন্তু এখান থেকে অনেক কিছু নেওয়ার সুযোগ আছে। আমাকে অনেকেই বলছে যে স্যার, আমি এখন চাকরিতে ভালো করছি আপনার এই 90টা ক্লাস করে। সো যেহেতু এটা ফ্রি সবার জন্য, এটা অবারিত, আপনারা এই সুযোগ গ্রহণ করুন, এখান থেকে আপনারা শিখে ফেলুন, এবং আপনারা চাকরি করলে চাকরিতে ভালো করুন। কারণ আমি আসলে একটা উদ্যোক্তা মাইন্ডসেট তৈরি করতে চাচ্ছি, যাতে করে আপনার মধ্যে একটা ব্যাপক প্রোডাক্টিভিটি, একটা ব্যাপক ভাবে একটা লেগে থাকার অ্যাটিচিউড তৈরি হয়, সেটা আপনি যেই কাজই করুন না কেন। সো এই জিনিসগুলো আমি করছি, করে যাচ্ছি, ইনশাল্লাহ করে যাব। অনেকে হয়তো জিজ্ঞেস করেন আমাকে, আমি এটা কেন করছি। এটা আসলে আমার একটা সামাজিক দায়বদ্ধতা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের তরুণদের প্রতি। আপনারা জানেন বাংলাদেশের বেকার সমস্যা একটা বিশাল সমস্যা, সেখানে যদি কিছুটা কন্ট্রিবিউশন রাখতে পারি। আমরা একটা ফিগার ক্যালকুলেট করার চেষ্টা করবো 2021 সালে, সম্ভবত 2021-এ আমরা এই অ্যাচিভমেন্ট আমাদের হয়ে যাবে। আমরা 1 লক্ষ কর্মসংস্থান তৈরি করব আমাদের উদ্যোক্তাদের মধ্যে দিয়ে, এবং আমাদের আগামী 5 বছরের স্বপ্ন, আমরা 10 লক্ষ কর্মসংস্থান তৈরি করব এই আমাদের টোটাল কার্যক্রমের মধ্য দিয়ে। এবং এইটা একটা অন্যরকম তৃপ্তি, এই যে মানুষগুলোর পরিবর্তন, এটা অন্যরকম একটা শান্তি। এই শান্তি নিয়ে আমি মরতে চাই, এবং আমার মৃত্যুর পর কোনোদিন বাংলাদেশের কোনো এক প্রান্ত থেকে কোনো একটা ছেলে, মেবি আমি তাকে কোনোদিন দেখি নাই, সেও আমাকে সরাসরি হয়তো কোনোদিন দেখে নাই, কিন্তু সে 1 ফোঁটা চোখের পানি ফেলে যদি বলে যে আহা, এই মানুষটার কারণে, এই শিক্ষকটার কারণে আমার জীবনটা একটু হলেও বদলে গেছে, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। সো আমরা আসলে যদি নিজের জীবনে একটা বলার মতো গল্প তৈরি করতে চাই, আমাদের এরকম কিছু কাজ করতে হবে যেটা স্বার্থহীনভাবে, নিঃস্বার্থভাবে, সব কিছুর মধ্যে স্বার্থ খুঁজতে যাওয়া ঠিক না। স্বার্থের বাইরেও অনেক কাজ অনেক মানুষ দুনিয়াতে করে, আমি করে যাচ্ছি গত 3 বছর ধরে, এবং আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো
আপনাদের দোয়া নিয়ে এই কাজ করে যেতে চাই, আপনাদের জন্য এই কাজ উৎসর্গ করতে চাই। সো শুরু হলো আজকে থেকে 13তম ব্যাচ, ইনশাল্লাহ আগামী 90 দিন টানা এই কর্মসূচি চলবে এবং আপনারা এটাতে যোগ দিন। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, ক্লোজ গ্রুপ এটা যদিও, তারপর আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ইউটিউব আছে, যে কোনো জায়গা থেকে আপনি শিখতে পারেন। তবে ফেসবুক গ্রুপ যেটা, সেখানে থাকলে আপনি ভলেন্টিয়ারিং সহ আরও অন্যান্য যেসব কাজগুলো এগুলো ধারাবাহিকভাবে অনেক বেশি করে শিখতে পারবেন, সেই সেই সুযোগ সেখানে তৈরি করে দিয়েছি আমরা। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে সবচেয়ে বড় অর্জন যেটা, আমরা একটা অনলাইন হাট তৈরি করে দিয়েছি, যেটার কারণে আমাদের হাজার হাজার শত শত উদ্যোক্তা এখান থেকে কোনো বুস্টিং ছাড়া, কোনো মার্কেটিং খরচ করা ছাড়া, কোনো একটা স্টল নেওয়া ছাড়া লাখ লাখ টাকা সেল করছে। এবং আপনারা শুনে খুশি হবেন, 30টা হাটে আমরা প্রায় 6 কোটি টাকা আমাদের উদ্যোক্তারা সেল করেছে, যেটার জন্য তাদেরকে একটি টাকাও কোথাও খরচ করতে হয়নি। এই যে একটা আমরা অভাবনীয় মেলবন্ধন তৈরি করে দিয়েছি, একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছি, তারা একজন আরেকজনের পার্টনার হচ্ছে, একজন আরেকজনের ক্রেতা বিক্রেতা হচ্ছে। আমি সবসময় রিকোয়েস্ট করি, আবারও রিকোয়েস্ট করছি, আমাদের এখানে যে লাখো লাখো আজীবন সদস্যরা আছেন, শিক্ষার্থীরা আছেন, তাদেরকে বলবো আপনারা আমাদের উদ্যোক্তাদের থেকে আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনবেন, তাহলে পরে তারা যেমন লাভবান হবে, আপনিও তাদেরকে কোনো না কোনোভাবে, আপনি তো দোকান থেকে কিনবেন, তার চেয়ে এখান থেকে কিনলেন, অনলাইনে কিনলেন, তারা লাভবান হবে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি ভালো জিনিসটা পাবেন, কারণ সেইভাবে আমি তাদেরকে তৈরি করছি প্রতিনিয়ত। সো অনেক ভালো থাকবেন, সবাইকে আবারও স্বাগত 13তম ব্যাচে। ইনশাল্লাহ আমরা আগামী 90 দিন একসাথে কাটাবো এবং প্রতিদিন ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের এই যে সেবার হাত আমি প্রসারিত করেছি এটা যেন আজীবন ধরে রাখতে পারি। আপনাদের সবাইকে অনেক অনেক সালাম।